মর্নিং এভরিওয়ান। সো এখন আমি মর্নিং ওয়াকে যাব, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর সো লেটস গেট স্টার্টেড উইথ সুমেনা। সো আমি দোতলায় থাকি আর এখন আমি গ্রাউন্ড ফ্লোরে নামছি লিফটে করে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য, আর আমি নেমেও গেলাম। তো আমি আমার বাড়ি থেকে এটা অনেকটা চলে এসেছি, আর এটা হচ্ছে ক্ষুদিরাম বোস কলেজ, মানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক অফ হেদুয়া, ওটা একদম কাছে হেদুয়ার থেকে। আর এখন আমি ফুটপাথ ধরে হাঁটছি, রাস্তা এখন পুরো ফাঁকা, রাস্তায় লোকজন খুবই কম, ভোরবেলা রাস্তা খুবই ফাঁকা, আর রাস্তায় হকার আর বেকারির লোকেরা তারা কেউ যাচ্ছে না, কমন পিপল খুবই কম, আর আমি অবশ্য একা ছিলাম। তো আমি হেদুয়ার সামনে লাস্ট পর্যন্ত চলে এসেছি হাঁটতে হাঁটতে একা একা। হেদুয়ার সামনে অনেকটাই লোক আছে, রাস্তার মতো ফাঁকা নয়, বেশ সেফ। এই যে হেদুয়ার গেট, হেদুয়া তো অবশ্য আজাদিন বাঘ বলেও চেনা পরিচিত আছে সবার। তো আমি ঢুকলাম, ঢোকার পর দেখি একটা কুকুর বসে আছে, তারপরে যে আমি ঢুকছি অনেকটা নতুন নতুন লাগছে, কারণ আমি দু বছর বাদে বলতে গেলে হেদুয়াতে ঢুকছি। এতদিন তো হেদুয়া বন্ধই ছিল, উইন্টারের জন্য খুলেছে, আর আমার হেদুয়াতে যাওয়ার কারণ হচ্ছে ব্লগ করার জন্য, অবশ্য সেটা হয়ে গেছে। এই দেখো হেদুয়ার সুইমিং পুলটা কত বড়। তারপর এখানে সবাই এক্সারসাইজ করছে, দেখো এনিও এক্সারসাইজ করছে, তো ভিডিওটা বাই চান্স উঠে গেছে। যেহেতু আমি অনেক ভোরবেলা এসেছি 6:30 নাগাদ, তাই জন্য তখন হেদুয়া পার্ক অনেকটা ফাঁকাই ছিল। দেখছি সবাই এখানে পেয়ারেই এসছে, আমি অবশ্য একলা গেছি, কারণ আমার মা তো অত সকালে উঠবে না, মর্নিং ওয়াকে যাবে না আমার সাথে, তাই জন্য আর কোনো উপায় ছিল না আমার। যেহেতু আমি মর্নিং ওয়াকে আসি না, আমার অভ্যেস নেই, তাই জন্য আমার পাটা ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, তাই জন্য আমি বসে গেলাম। তো ভাবলাম যে কেন আমি তোমাদেরকে ভিডিও দেখাই, দেখো পেছনে সবাই এক্সারসাইজ করছে, এখানে কেউ এক্সারসাইজ করছে, কেউ স্কিপিং করছে, কিন্তু আমি কী বা করবো, আমি গান শুনতে শুনতে জাস্ট হাঁটছি, আমি একলার কী বা করবো। আমি যখন এত খুশি দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে আমি মর্নিং ওয়াকে হাঁটছি এটাই বা কেন দেখাবো না। তো দেখো আমি এখন হেদুয়ার চারপাশে হাঁটছি, আর বেশ এখন অনেকটাই গাছগাছালিতে পার্কগুলো ভরে গেছে, বেশ সুন্দর লাগে, সকালেটা ফ্রেশ ফ্রেশ এয়ার লাগে। তো অপোজিটের লোকগুলো যারা যাচ্ছে তারা ভাবছে যে আমি কী করছি। তো পাশে একটা পার্ক খোলা ছিল, তো আমি ওখানে ঢুকে গেছিলাম, তো ঢুকে ভাবলাম যে চলো আমি এই ব্লগে এই পার্কের ভিডিওটাও দেখিয়ে দিই। তো হ্যাঁ খুব ভালো ছিল পার্কটা, তো তোমরা দেখো এখানে একটা বসার জায়গাও আছে। এই পার্কটা হেদুয়ার মধ্যেই অবশ্য, সেন্ট্রালের দিকে আছে পার্কটা, তোমরাও যেতে পারো। পার্কটা যেহেতু খোলা ছিল ওই জন্য আমি ঢুকতে পেরেছি, তো পার্কটার মধ্যে গাছে অনেক ভর্তি ছিল, পার্কটা বেশ দেখতে সুন্দর। সকালবেলা না এত গাছ গাছ দেখে না মনে হচ্ছে হ্যাঁ আমি গ্রামে এসেছি ঘুরতে, একটা ফ্রেশ অক্সিজেন অক্সিজেন লাগছিলো ব্যাপারটা। তারপর আমি হঠাৎ ভিডিও করতে করতে আমার মুখে রোদ পড়ে যায়, তারপর আমি ভাবলাম যে না এখানে বেশ ভালো ফটো তোলা যাবে, তুমি এখানে ফিল্টার দেখছিলাম ফোনের যে রোদের মধ্যে কেমন লাগে মুখটা, তোমরা কিছু ভেবো না। তারপরে আমার পেছনে যেই লোকটা এক্সারসাইজ করছিলো, মানে যেই লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা আমার দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়েছিলো। তো লোকটা ভাবছে আমি কী করছি এত সকালে, ভিডিও এত সকালে কেন বানাচ্ছি, ফোন নিয়ে আমি কী করছি। লোকটা আমাকে দেখে দাঁড়িয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে লোকটাকে বলবো যে না দাদা না ভয় নেই, আমি আপনার ভিডিও বানাচ্ছি না। তো এখানে সবাই এক্সারসাইজ করছিলো, তোমরা দেখো পেছনের লোকটাও এক্সারসাইজই করছে, কিন্তু আমি তো একা গেছি, আমি কী বা করবো, খালি গান শুনেই আমি কাটিয়ে দিলাম। তা মোটামুটি 9টার সময় আমি পার্ক থেকে বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে যাওয়ার পরে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তো তখন অবশ্য রাস্তা ফাঁকাই ছিল। তো আমি যেই রাস্তা দিয়ে হেদুয়া পার্কে এসেছি আমি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরিনি, আমি বাড়িতে ফিরেছি অন্য রাস্তা দিয়ে, কারণ এই রাস্তায় যেই রাস্তা দিয়ে আমি গেছি এই রাস্তাটা মন্দির পড়ে, আমি ভাবলাম যে যেই মন্দিরে পুজো দিয়ে দিই, কারণ মা অসুস্থ, ওই জন্য ভাবলাম যে সকালেও আছে, আমি সকালবেলা বেরোই না, আর যখন বেরিয়েছি তখন পুজো দিয়েই বাড়িতে ঢুকি মায়ের নামে। তো আমি পুজো দেওয়ার জন্য মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, এখান থেকে আর 1 মিনিট লাগে মন্দিরে ঢোকার জন্য যাওয়ার জন্য। তো আমি যখন ঢুকছি তখন যেই লোকগুলো আমার অপোজিট দিয়ে আসছিলো তারা দেখছিলো যে এই মেয়েটা কী করছে সকালবেলা, ভিডিও কেন বানাচ্ছে। ভাবলাম যে দেখছি দেখুক, আমাকে তো তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি, আর মন্দিরের সামনে পৌঁছে আমি দেখছি যে অনেক ভিড়, আমি ভেবেছিলাম যে সকালবেলা ভিড় হবে না, কিন্তু মন্দির 8টা থেকে 10টায় খোলা থাকে আর আমি পৌঁছেছি 9টায়, সেই সময় অনেক ভিড় ছিল, আর লোকেরা দেখছি পুজো টুজো দিচ্ছে। শ্রী শ্রী নিস্তারিণী দেবীর মন্দিরের ফটো এটা, যেহেতু মন্দিরে ভিডিও করাটা নিষেধ ছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো মন্দিরে পুজো হয়ে দেওয়ার পর আমি বেরিয়ে চলে এসেছি, তো এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, তো এখানেই আমি আমার ব্লগ এন্ড করলাম। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। সো লেটস এন্ড দ্য ভিডিও ওভার হিয়ার, থ্যাংক ইউ।